আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফে আমি রুদ্রোস চলে আসছি ড্রিম কার গ্যালারি গাড়ির শোরুমে। এই শোরুমটি বাড়িধারা জেবলকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে বেশ কিছু কালেকশন রয়েছে, তবে আজকে আপনাদেরকে জনপ্রিয় একটি গাড়ি দেখাবো, টয়োটা প্রিমিও 2013 মডেলের পাল কালার। এই গাড়িটি খুব ফ্রেশ একটি গাড়ি, অবশ্যই যারা এই ভিডিও দেখবেন ফিজিক্যালি এসে দেখবেন। তো চলুন আমরা গাড়িটি দেখি, দামটিও জেনে নেই, পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। হাসান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আপনাদের শোরুমে, ইউজড কারগুলো পাওয়া যায়। তো এই মুহূর্তে আপনাদের কালেকশনে কী কী গাড়ি আছে আমরা একটু জেনে নিই। জি ভাই, এই মুহূর্তে আমাদের কাছে আছে টয়োটা প্রিমিও দুইটা, একটা হচ্ছে 13 মডেল আর একটা হচ্ছে 12 মডেল। আর টয়োটা এক্সজিও আছে দুইটা, টয়োটা ভিটস আছে, টয়োটা মার্ক টু আছে, আরেকটা আছে চাইনিজ ব্র্যান্ডের একটা জিপ, ওটা হচ্ছে জন ওয়াই। আচ্ছা, আরও কিছু গাড়ি আছে আমাদের গোডাউনে, এলিয়ন আছে, এক্স করোলা আছে, র্যাপ ফোর আছে, আরেকটা আছে আপনার ফিল্টার, এক্স ফিল্টার। আচ্ছা, তো এই ধরনের গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মোটামুটি গাড়ি কালেকশন আছে। অল্প বাজেটের মধ্যে কোনো গাড়ি আছে এই মুহূর্তে আপনাদের? অল্প বাজেটের মধ্যে একটা গাড়ি আছে, সেটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের জোনাই, মানে ওই জিপ গাড়িটি। জি, জিপ গাড়িটি। আচ্ছা, এই জিপ গাড়িটি এই মুহূর্তে আপনাদের সবচেয়ে অল্প বাজেটের গাড়ি? অল্প বাজেটের। আচ্ছা, বাজেট কত এটা? এটা 7.5 লাখ টাকা। 7.5 লক্ষ ফিক্স প্রাইস আর কি। আচ্ছা, তো আজকে আমরা কী গাড়ি দেখবো? আজকে আমরা একটা স্পেশালি একটা গাড়ি দেখাবো, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি, এটা হচ্ছে টয়োটা প্রিমিও 2013 মডেল, হোয়াইট পাল কালার। পাল কালার এই গাড়িটি? জি, 2013 মডেল। জি ভাই, অবশ্যই বাংলাদেশের একটি জনপ্রিয় গাড়ি, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ হয় টয়োটা প্রিমিও। 2013 মডেল এবং পাল কালার, গাড়ি কী অবস্থায় আছে ভাই? ভাই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন আছে, একদম অরিজিনাল যে কন্ডিশন থাকে জাপান থেকে আসার পরে সেম কন্ডিশন আছে, এ টু জেড অরিজিনাল আছে গাড়িটা। আচ্ছা, তাহলে অরিজিনাল কালারে আছে? জি, অরিজিনাল কালারে আছে। এমনি কোনো টাচ আপ হয়েছে টুকটাক? না ভাই, এটা কোনো টাচ আপ হয় নাই। কোনো টাচ আপ হয় নাই? জি। প্রথম পার্টির নামে আছে? জি, ফার্স্ট পার্টি ওনার, স্মার্ট কার্ড মালিক। আচ্ছা, স্মার্ট কার্ড প্রথম পার্টির নামে আছে। আর রেজিস্ট্রেশন কবে ভাই? এটা রেজিস্ট্রেশন 2016তে হয়েছে। 2016তে রেজিস্ট্রেশন, 16 লাস্টে। আচ্ছা, তার মানে সামনে গ্রিল হেডলাইট অরিজিনাল? এই এই হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন ভাই, একদম অরিজিনাল গাড়ির সাথে। জি, একদম ফ্রেশ, কোনো কোথাও একটু স্পোর্ট নেই, একদম নতুনের মতো। জি, তারপরে এই ফক লাইটটা অরিজিনাল গাড়ির সাথে কেচিং সহ, এবং এই শো বিটটা গ্রিল, নাম্বার প্লেটটা দেখছেন কোথাও কোনো স্পোর্ট নাই, কারণ হচ্ছে গাড়ি চলার সময় সামনে অনেক সময় স্পোর্ট লাগে, লাগলে নাম্বার প্লেটে লাগে, এটা যত্ন সহকারে ইউজ হয়েছে, এই কারণে বাম্পার নাম্বার প্লেট একদম ফ্রেশ, কোথাও একটু দাগ হয় না। আচ্ছা, দাগ করে না, নাম্বার প্লেট ফ্রেশ থাকা মানে হচ্ছে গাড়িটি ফ্রেশ। জি, নাম্বার প্লেটটা হচ্ছে গাড়িটা যখন সামনে কিছু লাগে তখন এই এই নাম্বার প্লেটটা তো ডিজিটাল বিআরটি থেকে ডিজিটাল নাম্বার প্লেট, এটাতে লাগলে এটা রিপেয়ারও করা যায় না, এটা ওয়ান টাইম, তো স্কেচ পরে গেলে পেন্টও করা যায় না। আচ্ছা, এটা রিপেয়ারের কোনো সিস্টেম না, তো ওখান থেকেই বোঝা যায় এই গাড়িটা কত ফ্রেশ কন্ডিশন, এবং সামনের স্টিল বাম্পারটাও লাগানো হয়। আমাদের পাশটিও দেখি, আমরা একটু চাকা, তারপরে আপনি চাকাগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক ফ্রেশ, অনেক একদম মোটামুটি চাকার যে ইয়ে গুটিগুলো থাকে এখনও আছে, চাকাগুলো একদম নতুনের মতন, মোটামুটি অনেক দিন ইউজ করা যাবে ভাইয়া, বছর খানিক তো যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, একদম অনেস্টলি। আর গাড়ির গ্লাসগুলো হচ্ছে ব্ল্যাক, এটা কি অরিজিনালি প্রিন্টেড নাকি পেপার লাগানো? এটা অরিজিনালি প্রিন্টেড আর একটু মানে ইয়ে করা হয়েছে আর কি, ব্ল্যাক করা হয়েছে, হালকা পেপার লাগানো হয়েছে, হালকা পেপার, হালকা পেপার লাগানো হয়েছে, কিন্তু অরিজিনালি ব্ল্যাক আছে এটার সাথে প্রিন্টেড গ্লাস। তারপর নিকেলের কাজ, নিকেলের এই যে হ্যান্ডেলগুলো দেখতেছেন একদম অরিজিনাল, এবং একটু ফ্রেশ কন্ডিশনের ডোর বিট, বিটগুলো নিকেল বিট। এটা কি অরিজিনালি বিট ছিল? জি হ্যাঁ, এটা গাড়ির সাথেই ছিল। আচ্ছা, জাপানি এটা গাড়ির সাথে আসছে। হ্যাঁ, রিনশিটগুলো ফ্রেশ একদম, পিছনের গ্লাসও হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, তিনটে পিছনের গ্লাস ব্ল্যাক, পিছনে ওয়াইপার আছে এবং অরিজিনাল গ্লাস। আচ্ছা, গাড়ির সাথে যে গ্লাসের সাথে অরিজিনাল যে স্টিকার থাকে ওইগুলো আছে। আচ্ছা, ব্যাকলাইট অরিজিনাল আছে। জি, এমনি সিএনজি কিংবা এলপিজি করা আছে? না ভাই, এটা তেলে চলছে গাড়িটা। তেলে চলছে? জি, এটা সিএনজি এখন পর্যন্ত করা হয় না ভাই। আচ্ছা, তেলে চলছে মানে হচ্ছে গাড়িটি খুব খুব যত্ন সহকারে গাড়িটা ইউজ করা হয়েছে, এবং তেলে চললে তো আপনার ইঞ্জিনটিও একটু ভালো থাকে আমি যতটুকু জানি। হ্যাঁ, ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা, তোমার ব্যাকলাইট অরিজিনাল আছে, আপনি একটু ব্যাকলাইট একটু দেখে নিই ভাই। হ্যাঁ, আমি ব্যাকলাইট একটু খুলে দিচ্ছি, রিমোট দিয়ে খুলতে পারতাম। ব্যাকগ্রাউন্ড তো রিমোট এবং হ্যাঁ রিমোটও খুলে, আমি রিমোটও খুলে দেখাইতেছি।
ভাইয়া দেখেন এই গাড়িটা অনেকেই গাড়ি এসে দেখে যেগুলো ভিডিওতে অনেকে দেখায় না, আমি এই জিনিসগুলো দেখাবো। কারণ হচ্ছে অনেকের বাসায় বসে দেখতে সুবিধা হবে, কারণ অনেক বিজি লোক আছে, ডাক্তার আছে, যারা চাকরিজীবী অনেক বিজি, তাদের মানে গাড়ি দেখে মানে আইসা দেখার মতো সময় নাই, দেখতে পারে না। তো তাদের জন্য আমি কিছু জিনিস দেখাবো। এ টু জেড এই ভিতরের এই যে জয়েন্টগুলো একদম, এগুলো অ্যাক্সিডেন্ট হলে এগুলো এরকম থাকবে না, ফিনিশিং থাকবে না। তো এটা দেখেন একদম ফ্রেশ, এবং এই যে এই পাশটাও সেম। আমরা এই যে এই জিনিসগুলো দেখিয়ে বিশেষ করে গাড়ি ভালো মন্দ আমরা চেক করি। তারপর আপনার এই ব্যাকডালার ভিতরে যে ইয়েগুলো আছে, জয়েন্টগুলো আছে, অরিজিনাল যে আঠাগুলো আছে এগুলো দেখলে এগুলো পরে কাজ করালে আসলে বোঝা যাবে। হ্যাঁ, অরিজিনাল ফিনিশিংটা আসবে না, তো একটু যেটা যে গ্লাসের যে বিটগুলো, যদি গ্লাস যদি চেঞ্জ হয় এটা ফিনিশিংটা 100% আসবে না। আচ্ছা, তো এইগুলো থেকে বোঝা যায়। এবং দেখেন ভাইয়া ভিতরটা একদম ফ্রেশ, ভিতরটা ফ্রেশ পাওয়া কিন্তু খুব টাফ। এই ভিতরগুলো দেখেন একটু স্পট নাই, একটু ময়লা নাই, কারণ হচ্ছে এগুলো কিন্তু ময়লা ইয়া পড়লে, দাগ পড়লে কিন্তু উঠানো যায় না, ডিসকালার এগুলো, হ্যাঁ ডিসকালার হয়ে যায়, এটা ওয়াশ করলেও ঠিক মতো ক্লিয়ার হয় না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ভাইয়া দেখেন একদম ফ্রেশ। এবং এই ভদ্রলোক নিচের ইয়াটা, নিচের যে অরিজিনাল ব্যাকডালার যে কাপড়টা আছে ভাইয়া, একটু ক্যামেরাটা একটু একটু সামনে ইয়ে করেন, এখানে দেখেন এই এটা উনি একটা উপরে একটা সিট কাভারের মতো একটা কাভার করেছে, যাতে এই কাভারটা নষ্ট না হয়। আচ্ছা, তারপরে ভিতরের যে জিনিসগুলো স্পিয়ার চাকা থেকে শুরু করে এ টু জেড একদম নিখুঁত ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া। আর ব্যাকডালাটা আর একটা জিনিস আছে আমি যেটা দেখাতে ভুলে গেছি, এটা আপনার রিমোটে খুলে দেখতে পাচ্ছেন, রিমোটে ম্যানুয়ালে দুইভাবে খোলা যাবে, যেভাবে হাতেও খোলা যাবে রিমোটেও খোলা যাবে। ব্যাক ক্যামেরা আছে তো? হ্যাঁ, ব্যাক ক্যামেরা অবশ্যই আছে, এবং পিছনের নাম্বার প্লেটটিও একদম ফ্রেশ। আচ্ছা, একদম ফ্রেশ আছে, এই ব্যাকলাইটগুলো একদম ফ্রেশ আছে, কোথাও কোনো স্পট নাই, না গাড়ি ফ্রেশই দেখা যাচ্ছে। আমরা একটু পিছনের কালারটা আপনি ভাইয়া কালারটা দেখেন, এটা একটু মুক্তাপাল কালার, মুক্তাপাল, হ্যাঁ এটা দেখেন ভিতরে একটু মুক্তার মতো ইয়ে আছে, এটা লাইটের ভিতরে অনেক সুন্দর লাগে, যদি রৌদ্রের ভিতরে গাড়িটা দেখতে অন্যরকম লাগে, এই জন্য আর কি পাল কালারটা জনপ্রিয় একটা কালার। আমরা এখন ভিতরেরটা একটু দেখাবো, ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশনে। আপনি দেখতেছেন ডোর প্যাডগুলো, এখানে হাত পড়তে পড়তে অনেক সময় আপনারা লক্ষ্য করবেন এই হাতলগুলো এটি কালার উঠে যায়, ডিসকালার হয়ে যায়, কালার উঠে যায়। গাড়িটা এত শৌখিনভাবে ইউজ করা হয়েছে, এখানের কালারটাও ইউজ কম হওয়ার কারণে উঠে নাই, এগুলো কালারটা অরিজিনাল কালারই আছে, এবং প্যাডগুলো ফ্রেশ কন্ডিশন আছে। উডেন প্যানেলগুলো, সুইজে যে উডেনগুলো, এগুলো সুন্দর আছে, একদম ফ্রেশ আছে। আপনি একটু ভিতরটা একটু দেখেন না, না সিট কাভারগুলো খুবই ফ্রেশ, সিট কাভার কি নতুন করে এনেছে? হ্যাঁ, সিট কাভারগুলো ভদ্রলোক নিজে একদম জাপানি যেটা লেদার আছে, আর্টিফিশিয়াল লেদার, ওটা দিয়ে একদম ফিটিংস করে, যেটা এটা করতে গেলে প্রায় 20,000 টাকার মতো খরচ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে যিনি এখন নেবেন অনেক দিনের সিট কাভার ইউজ করতে পারবেন। জি, ওনাকে এটা নিয়ে করতে হবে না, কারণ হচ্ছে এই ভিতরের যে ইয়েটা আছে, এই আপনার ফ্লোর কার্পেট, জি এটা সহ করা আছে, কারণ ওনাকে এটা নিয়েও করতে হবে না। আমরা সামনে ইন্টেরিয়র দেখি, উডেন প্যানেল গাড়ি, সরি এটা হচ্ছে ডোর প্যানেল হচ্ছে উডেন, 2013 মডেলের এই কালারটা এসেছে, একটু গ্লেজিং কালার, একদম ফ্রেশ, কোথাও কোনো স্পট নেই। এবং ডোরের যে হ্যান্ডেলটা আছে, যেটা ধরে গাড়ি দরজাটা আমরা ইয়ে করি লাগাই, এটাও কোনো স্পট নেই, ফ্রেশ, খুবই ফ্রেশ, ফ্রেশ কন্ডিশন আছে। হ্যাঁ, অবশ্যই ফ্রেশ গাড়ি দেখতে হলে ফিজিক্যালি আসতে হবে, তো তারপর মানে ফিজিক্যালি আসার যাদের সময় নেই, এর জন্য আমরা একটু ডিটেলস একদম ভালো করে দেখাচ্ছি। তো এই গাড়ির আর একটা জিনিস দেখেন, এটা 25টা ইয়াটা আছে, আমি এখন গাড়িটা স্টার্ট করতেছি, এটার মিটারটা দেখেন কত সুন্দর, চমৎকার একটি মিটার, অপটিক্যাল গ্রিং সিলেকশন মিটার, এবং এখান থেকে টিভি প্লেয়ার এসি কন্ট্রোল করা যাবে, এসির প্যানেলগুলোও একদম ফ্রেশ আছে, স্টার্টিংটাও মোটামুটি এটা ইউজ কম হয়েছে দেখলে বোঝা যায়, কারণ হচ্ছে কোথাও স্পট নেই। এবার ডিভিডি প্লেয়ারটি কি গাড়ির সাথে অরিজিনালটি আছে নাকি পরে? এটা পরেই ইনস্টল করেছে সম্ভবত, কারণ এটা গাড়ির সাথে যেটা ওটা তো অনেক অপশন থাকে না, ব্লুটুথ, তারপর আপনার ইন্টারনেট ইউজ করা যায় না, এই কারণে এটা অনেকে চেঞ্জ করে, সেই ক্ষেত্রে এটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, গিয়ারবক্স ইঞ্জিন গাড়ির সাথে অরিজিনালটি আছে? হ্যাঁ, এটা অরিজিনাল গাড়ির সাথে যেটা গিয়ারবক্স ইঞ্জিন থাকে সেটাই আছে, এবং মাইলেজ হচ্ছে আপনার এখানে মিটারে দেখতে পাচ্ছেন 58,243 কিলো, এটা হচ্ছে অরিজিনাল মাইলেজ। জি, এবং গাড়িটি যে তেলে চলে, গাড়িটা অনেক সময় দেখবেন সেক্স সাইন জ্বলে থাকে, বিভিন্ন ধরনের ফল কোড থাকলে মিটারে শো করে, তো দেখেন কোনো মিটারে কোনো ফল কোড নেই এবং কোনো বাতি নেই, চেক সাইনও নেই।
আমরা একটু ইঞ্জিনটি দেখব ভাইয়া। জি ভাই, গাড়িটা এনে আমরা এখন পর্যন্ত ইঞ্জিনটা ওয়াশ করি নাই। আচ্ছা, কারণ হচ্ছে অরিজিনাল একটু ময়লা টয়লা আছে, ওইভাবেই রাখছি, কারণ ওয়াশ করলে এটা ফ্রেশ হয়ে যাবে। অরিজিনাল যে পিওর একটা কন্ডিশন থাকে ওইটা ওয়াশ করার পর আর বোঝা যায় না ইউজার কি কন্ডিশনে এটা ইউজ করছে। তো আমরা দেখেন এই ভিতরটি তো একদম ফ্রেশ। তো আমরা যখন এই গাড়িটা ডেলিভারি দিব, ফুল ইঞ্জিনটা ওয়াশ করে এবং গাড়িটা আর একটা ওয়াশ পলিশ করে আমরা হ্যান্ড ওভার করবো। আপনার কিন্তু সার্ভিস করেছেন ইঞ্জিনের? না, ইঞ্জিনে এখন আমরা কোনো সার্ভিস করি নাই, কারণ হচ্ছে যদি এটা আমরা যার কাছে সেল করব, তার কাছে যখন সেল করব তো ওনার সামনে আমরা সার্ভিসিং করে দেবো, যেমন মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এগুলো চেঞ্জ করে দেবো। ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় আপনারা ওয়াশ পলিশ করবেন এবং জেনারেল সার্ভিসিংটা করবেন, কারণ আমি যদি এখন এটা জেনারেল সার্ভিসিং করি, জি, দেখা যাচ্ছে যে আমি বিক্রি করার পর ওই ভদ্রলোক নিয়ে আবার চেঞ্জ করে ফেললো। সেই জন্য আমরা কোনো গাড়ি ডেলিভারির আগে জেনারেল সার্ভিসিংটা করি না, কারণ যেহেতু আমরা গাড়িটা কিনে নিয়ে এসে ভদ্রলোক চালাইছে তো ওটা আমরা জানি না কত কিলো পরে মোবিল উনি চেঞ্জ করছে। যেহেতু প্রত্যেকটা গাড়ির নিয়ম হচ্ছে 3000 কিলো পরপর মোবিল চেঞ্জ করা, 3 মাস পরপর, তো উনি দেখা গেছে এর আগেই গাড়ি বিক্রি করেছে অথবা টাইম হয়ে গেছে। তো আমরা এই কারণে প্রত্যেকটা গাড়ি যখন ডেলিভারি দিই তখন আমরা বলে দিই, ভাই আপনি মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার এগুলো চেঞ্জ করে নিন, অথবা যদি বলেন আপনি এটা কিনে এনে দেবেন আমি চেঞ্জ করে দেবো, অথবা আপনি যে আমাকে দায়িত্ব দেন আমি নিজে কিনে এনে চেঞ্জ করে দেবো। এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে, জি, কোথাও একটা স্পট নেই। আপনি পুরো গাড়িটা আপনি ভিডিও করে দেখাতে পারেন, ফ্রেশই লাগছে আমার কাছে। অবশ্যই যারা এই ভিডিও দেখবে, এই ডাস্ট কভারটা বিশেষ করে মজার কথা ভাইয়া, এই ডাস্ট কভারটা কিন্তু চাইনা থাকে, এটা একদম গাড়ির সাথে অরিজিনাল, যেটা অরিজিনালটি আছে, জি। এই মুহূর্তে শুধু যিনি কিনবেন উনি যদি চান সেই ক্ষেত্রে শুধু সামনে পিছনে বাম্পার ইনস্টল করতে পারেন, জি জি। আমরা গাড়ি মডেল সময় আরেকবার জানবো ভাইয়া। 2013 মডেল, 16 রেজিস্ট্রেশন, পেপার্স আপডেট। আচ্ছা, আর প্রাইস রাখতেছেন কত? এটার আস্কিং প্রাইস হচ্ছে 24,30,000 টাকা। 24,30,000 টাকা, জি, আস্কিং প্রাইস, জি বস, আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ রয়েছে ভাই, আমরা তো শোরুম অ্যাড্রেস জেনে নেই। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বারিধারা জে ব্লক 14 নম্বর রোড। আর মোবাইল নাম্বারটা যদি একটু বলে দেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01710823953। ভাইয়া অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝেও সময় দিলেন, ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া, যেহেতু আপনি কাস্টমারের সুবিধার্থে আপনি ভিডিওগুলো বানান, এই জন্য আপনাকেও আমরা আমাদের শোরুমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।